সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি SMTS চ্যানেলে। আমি মোস্তফা ফিরোজ। দর্শক, একের পর এক নাটকীয়তা চলছে নির্বাচন কমিশনকে ঘিরে। সর্বশেষ নাটকীয়তার যেই উপাদান সেটি হচ্ছে ইভিএম মেশিনে ভোট। আপনারা জানেন যে কয়েকদিন আগে 20 মে সুদূর মাদারীপুরে নির্বাচন কমিশনার আনিসুর রহমান ঘোষণা করেছিলেন যে $10 মিলিয়ন পুরস্কার দেওয়া হবে যদি কেউ ইভিএম মেশিনে ভুল ধরতে পারে। এই ঘোষণার কয়েকদিনের মধ্যেই এটি বেশ চাউর হয় এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে এবং কি বিভিন্ন মেইন স্ট্রিম মাধ্যমেও লেখালেখি হচ্ছিল যে এই ধরনের একটি ঘোষণা, এত বড় অ্যামাউন্টের, এটি নির্বাচন কমিশন কীভাবে সিদ্ধান্ত নিতে পারে এবং একজন কমিশনার কীভাবে সেখান থেকে ঘোষণা দিতে পারেন, সিএসি কি অবগত কি না, এটা নিয়ে নানান রকম একটা বিভ্রান্তি শুরু হয়ে যায়। সেই বিভ্রান্তির অবসান ঘটল সিএসির বক্তব্যের মধ্য দিয়ে। সিএসি একেবারেই এটা বলছেন যে এটা উদ্ভট বিষয়, এটা স্মৃতিভ্রম হইতে পারে, হয়তো কেউ বলেছে সেই কথাটি হয়তো বলেছে, এমনভাবে একটা জোড়াতালি বা অনেকটা কি বলবো, বেকায়দায় পড়লে মানুষ সেখান থেকে বের হয়ে আসার জন্য যে চেষ্টাটা করে ঠিক সেই চেষ্টাটাই আমরা দেখলাম প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের বক্তব্যে। তিনি একই সঙ্গে রক্ষা করার চেষ্টা করছেন আনিসুর রহমানকে, আবার একই সঙ্গে নির্বাচন কমিশনের যে দৃঢ়তা, যে ইভিএম নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি সেই কথাটা প্রকাশ করার চেষ্টা করছেন। এর আগে আপনারা খেয়াল করবেন যে এই ইভিএমে ভোট নিয়ে কিন্তু আরেক দফা বেকায়দায় পড়েছিল নির্বাচন কমিশন ওবায়দুল কাদেরের বক্তব্যের মতো দিয়ে। আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদেরকে বললেন যে 300 আসনেই ইভিএমে ভোট হবে। তার পরপরই একবারে হইচই শুরু হয়ে গেল যে এই ঘোষণাটা ওবায়দুল কাদের সাহেব কীভাবে বলেন, এটি তো নির্বাচন কমিশনের এখতিয়ার। এবং ঠিকই তার একদিন পরেই প্রধান নির্বাচন কমিশনার বললেন যে না, এইটা কেউ বলতে পারে কিন্তু এটির এখতিয়ার বা ঘোষণা করার যে মূল যে যারা বলতে পারে বা দাবিদার এখতিয়ার সেটি হচ্ছে নির্বাচন কমিশনার। এবং আজকে দেখলাম যে তিনি আরেকটু বাড়িয়ে বললেন যে প্রধানমন্ত্রীও বলতে পারেন এটি তার বিষয় বা অন্য কোনো দল বলতে পারেন, কিন্তু ইভিএমের বিষয়ে ভোট হবে কি হবে না এটা নির্বাচন কমিশনের ব্যাপার। এবং তিনি আজকে পরিষ্কার করে বললেন যে ইভিএমের ব্যাপারে কোনো রকম এখনও সিদ্ধান্ত হয়নি। তাহলে কেন এই বিভ্রান্তি, কেন এই কথাগুলো বলা হচ্ছে, তো এই ব্যাপারে তো কোনো ব্যাখ্যা নেই। তো এই যে পরিস্থিতিটা, সেই পরিস্থিতিটা যে মানে উদ্ভব হলো এটি কারা করছেন? নির্বাচন কমিশনার সেই ইয়েতে মাদারীপুরে বলছেন যে সাংবাদিকরা যেন কী বলে সত্য কথা লেখে, কারণ তারা মিথ্যা লিখলে জনগণ বিশ্বাস করে, সত্য কথা লিখলেও বিশ্বাস করে। তিনি বলছেন আবার, তিনি আবার প্রধান নির্বাচন কমিশনার বলছেন যে এটা একটা উদ্ভট কথা। আবার ওই বৈঠকে দেখেন যে নির্বাচন কমিশনার, তিনি ইভিএমের ব্যাপারে কতখানি তার অনুরাগ বা প্রেম ভালোবাসা, তিনি বলছেন যে এই ইভিএম নাকি আমাদের যে ইভিএম সেটি নাকি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, এর উপরে কোনো ইভিএম মেশিনই হয় না। তো এই কথাটা কে বললেন, এটি কি কোনো ইঞ্জিনিয়ার সার্টিফিকেট দিয়েছেন? আবার বলছেন যে প্রত্যেকটা রাজনৈতিক দলের নাকি আইটি বিশেষজ্ঞ আছে, কই, কোন দলের আইটি বিশেষজ্ঞ আছে? আর এটা তো দলের বিষয় না, দলে দলে আইটি বিশেষজ্ঞ, আওয়ামী লীগের আইটি বিশেষজ্ঞ বলো যে হ্যাঁ ইয়েস ইভিএম মেশিন ওকে, বিএনপির আইটি বিশেষজ্ঞ বলো যে না এটা একদম রং, তাহলে তো এই বিশেষজ্ঞ থাকার লাভ কী? বিষয়টা হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্ত যে ইভিএম মেশিনে ভোট হবে কি হবে না, আপনি ইভিএমে যাবেন কি না। কেননা বিরোধী দলসহ অন্যান্য সমস্ত রাজনৈতিক দল বলছে তারা ইভিএমে যাবে না, এমনকি প্রধান নির্বাচন কমিশনারের সাথে যে সংলাপ সেই সংলাপে মোটামুটি যারা অংশীজন ছিলেন তাদের অধিকাংশই কিন্তু বলেছেন যে এটি রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া ইভিএম ইন্ট্রোডিউস করা ঠিক হবে না, এটা যদি করা হয় তাহলে নির্বাচন কমিশন পক্ষপাতিত্বের মধ্যে পড়বে। তো এই অবস্থার মধ্যে সেই মাদারীপুরে যে সেখানে হঠাৎ করে কী কারণে আনিসুর রহমান এত মানে গদগদ হয়ে গেলেন ইভিএম মেশিনের প্রতি, এটা তো বোঝা গেল না। তো এইটার মধ্য দিয়ে কমিশনের নিজের লোক কমিশনকে বেকায়দায় ফেলছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি ঘোষণা দিয়ে বেকায়দায় ফেলছে, আবার অন্যদিকে দেখেন যে প্রধান বিরোধী দলগুলো তারা বলছে যে এই কমিশন মানি না। তাহলে নির্বাচন কমিশন যাবে কোথায়? নির্বাচন কমিশনের ভেতরের শত্রু বাইরের শত্রু সবাই বেকায়দায় ফেলছে, এইরকম একটা কঠিন অবস্থার মধ্যে নির্বাচন কমিশন সামনে কীভাবে এগোবে
আমি ভাবছিলাম যে কঠিন অবস্থা, কাজী হাবিবুল আওয়াল তিনি আজকে বলছেন যে স্মৃতিভঙ্গ ঘটেছে এই আনিসুর রহমানের, কয়েকদিন পরে তো দেখা যাবে সে নিজেই মানে পাজল হয়ে কী না কী বলে ফেলছেন, এবং সে কথা কিন্তু বলছে, আজকে বলছে যে সাংবাদিকরা অজস্র প্রশ্ন করলে আসলে আমরা মানে খেয়ে হারাই ফেলি, তখন হয়তো একটা কথা বলে ফেলি, নানান রকম আজকে কিন্তু লম্বা কথা তিনি বলেছেন, এবং প্রকারান্তরে তিনি যেই কথাগুলো বলছেন ইঙ্গিত দিচ্ছেন যে এই আনিসুর রহমান যেই কথাটি বলেছেন এটি এই ধরনের বলা উচিত না, সতর্কতার সাথে কথা বলা উচিত, দায়িত্বের সাথে কথা বলা উচিত, এমন কোনো আচরণ করা উচিত না যাতে নির্বাচন কমিশন বেকায়দায় পড়ে, আবার সাংবাদিকদেরও অনুরোধ করছেন। তো এটা নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে, সে যদি দোলদোলায়মান হয়, আজকে আওয়ামী লীগ চাপ দেবে একরকম কথা বলবে, অন্য বিএনপি একটা কথা বলবে, তারা আবার আর এক রকম কথা বলবে, এই চাপাচাপি থাকবে, কিন্তু নির্বাচন কমিশনকে একদম খুবই শক্ত হাতে হ্যান্ডেল করতে হবে। এর আগে আমরা কিন্তু নির্বাচন কমিশনের আরেকটা রূপ দেখেছিলাম যে নুরুল হুদা, কে এম নুরুল হুদা এক কথা বলছেন, মাহবুব তালুকদার সাহেব বিপরীত কথা বলছেন, এবং যথেষ্ট কারণও ছিল, কারণ কে এম নুরুল হুদা হলো জাল জালিয়াতি নির্বাচনের একটা বলতে গেলে হোতা, 2018 সালের যে জাল জালিয়াতির তার মূল কেন্দ্রে হচ্ছেন নুরুল হুদা, তো ফলে তার বিপরীতে কথা বলাটাই তো স্বাভাবিক, কিন্তু ওই কথা বলার কারণে কিন্তু মাহবুব তালুকদার আবার সমালোচিত হয়েছেন, বলা হচ্ছেন যে কমিশনের বাইরে যে তিনি কথা বলছেন কেন। তো গত নির্বাচন কমিশনেও কিন্তু আমরা দেখলাম যে এরকম একটা এলোমেলো অবস্থা, এখন যদি এইরকম নতুন নির্বাচন কমিশন যার চ্যালেঞ্জ অনেক বেশি সেখানেও যদি একইভাবে কমিশনাররা প্রধান নির্বাচন কমিশনারের বাইরে বা কমিশনের সিদ্ধান্তের বাইরে এসে এইরকমভাবে গদগদ হয়ে যান, ইভিএম মেশিন নিয়ে সর্বশ্রেষ্ঠ মেশিন $10 মিলিয়ন পুরস্কার দেওয়া হবে এই কথাগুলি বলেন, এবং সেখানে আবার নাম দিয়ে দেওয়া হয়েছে যে প্রধান নির্বাচন কমিশনার ঘোষণা দিয়েছে, প্রধান নির্বাচন কমিশনার বলছেন না এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি বা ঘোষণা দেওয়া হয়নি, তো সব মিলে যে এলোমেলো পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা আসলে নির্বাচন কমিশনকে তারা তাদের মতন করে বসে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে তারা কী চায়, কোনভাবে চায়, এবং সাধারণ মানুষের পালসটা বুঝতে হবে যে তারা আসলে কী বলতে চায়, কোন ব্যবস্থার অধীনে নির্বাচন বা কীভাবে হলে ভালো হবে সেটা তাদেরকে আসলে সিদ্ধান্ত নিতে হবে, যদি সেই সিদ্ধান্তটা তারা নিতে না পারেন তাহলে কিন্তু সব এলোমেলো হবে এবং এই ধরনের বিভ্রান্তিগুলো আরও বাড়তে থাকবে। দর্শক আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।